Hello friends, welcome back to my channel Arindam's Miscellany. This is Arindam Shamadar. Hope you are all well. As you all know, I have been doing a series called Rhetoric, and this is the 7th video in the series. Today I am going to discuss, define and exemplify litotes, which comes under the class called figures based on indirectness. Let me tell you that I have created a blog called Arindam's Miscellany, colon, an arena of English language and literature, where I have given all the examples and definitions that I am discussing today in this video. To get the link of the blog, please check the description box of this video. Now I'll talk about litotes, which comes under the type called figures based on indirectness. এই ইনডিরেক্টনেসের আন্ডারে যে টাইপ মানে অন্যান্য টাইপগুলো পড়ছে সেগুলো নিয়ে আমি অলরেডি আগে আলোচনা করে দিয়েছি, যেমন ইনুয়েন্ডো, আয়রনি, পেরিফ্রেসিস বা সার্কামলোকিউশন, ইউফেমিজম। এবার লিটোটেসটা আলোচনা করে দেবো। লিটোটেস কাকে বলে? এল আই টি ও লিটো টেস, টি ই এস, এল আই টি ও টি ই এস। লিটোটেস ইজ আ ফিগার অফ স্পিচ ইন উইচ অ্যান অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট ইজ মেড বাই দ্য নেগেশন অফ ইটস কন্ট্রারি। ইন দিস ফিগার আ নেগেটিভ ইজ ইউজড বিফোর সাম আদার ওয়ার্ড টু ইন্ডিকেট আ স্ট্রং অ্যাফার্মেটিভ। অর্থাৎ এই ফিগারে আ নেগেটিভ ইজ ইউজড, একটা নেগেটিভ ব্যবহার করা হয় বিফোর সাম আদার ওয়ার্ড টু ইন্ডিকেট আ স্ট্রং অ্যাফার্মেটিভ। নেগেটিভটা ব্যবহার করা হয় একটা স্ট্রং অ্যাফার্মেটিভের সেন্স দেওয়ার জন্য। কীরকম, আমি একটা এক্সাম্পল দিই। দ্য ম্যান ইজ নো ফুল, এর মানে হচ্ছে হি ইজ ভেরি ওয়াইজ। দ্য ম্যান ইজ নো ফুল, এখানে নোটা ব্যবহার করা হলো এটা বোঝানোর জন্য দ্যাট হি ইজ নট এ ফুল বাট আ ভেরি ওয়াইজ পার্সন। বুঝতে পেরেছ? নেগেটিভ ব্যবহার করা হচ্ছে পজিটিভ সেন্স কনভে করবার জন্য। বা ধরো, আই অ্যাম নট এ লিটিল টায়ার্ড, তার মানে আই অ্যাম ভেরি টায়ার্ড। এরপর ধরো আরেকটা এক্সাম্পল আমি দিই। ধরো বললাম দিস ইজ নো কমন স্পিচ, তার মানে দিস ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি স্পিচ। তার জায়গায় আমি বললাম নোটা ইউজ করলাম, দিস ইজ নো কমন স্পিচ, তার মানে দিস ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি স্পিচ। বা ধরো দ্য পাথস অফ গ্লোরি, PATHS, দ্য পাথস অফ গ্লোরি লিড বাট টু দ্য গ্রেভ। এখানে বাট নট অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ পাথ অফ গ্লোরি ক্যান নট লিড ওয়ান টু দ্য গ্রেভ। কখনো শুনেছো কেউ ভালো কাজ করেছে, খুব গৌরবান্বিত মহান কাজ করে এসে দ্যাট ওয়ার্ক, দ্যাট জব হ্যাজ লেড হিম অর হার টু দ্য গ্রেভ, তাকে মৃত্যুমুখে করে দিচ্ছে? আমি সৈনিকদের কথা বলছি না এখানে, জাস্ট এই সেন্টেন্সের পার্সপেক্টিভে বলছি। তোমরা আবার এটা ভেবে বসো না যে যারা সৈনিক তারা তো জীবন দিয়ে মহৎ কাজ করে শেষ অবধি মৃত্যুবরণ করে গ্রেভেই চলে যাচ্ছে। আমি সেটার কথা বলছি না, কিন্তু আমি এই এক্সাম্পলের পার্সপেক্টিভে বলছি। অর্থাৎ ভালো কাজ করলে তুমি ভালো ফলই পাবে, অবশ্যই সেটা তোমার মানে সাধারণভাবে মৃত্যুর কারণ হবে এটা ভাবা যায় না। আমি আবার বলছি, আমি কোনো সোলজারের কথা বলছি না, আমি এই সেন্টেন্সের পার্সপেক্টিভে বোঝাচ্ছি যে দ্য পাথস অফ গ্লোরি লিড বাট টু দ্য গ্রেভ। এখানে বাট নট অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এবং পজিটিভ সেন্স মানে বলতে চাইছে যে ইট ডাজ নট লিড টু দ্য গ্রেভ, ইট লিডস টু হেভেন অর সামথিং এলস, এটা বোঝাতে চাইছে, ঠিক আছে? তো লিটোটিস এখানেই শেষ হলো। So that's it for this video. Please like, share, comment and subscribe to my channel Arindam's Miscellany. Also hit the bell icon so that every time I come up with a new video, you get notified by YouTube. Also visit my blog Arindam's Miscellany, colon, an arena of English language and literature. And thanks for watching the video.